আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখি আকাশ অন্ধকার, তো আবার ঘুমালাম। ঘুম থেকে যখন আবার উঠলাম তখন দেখি ভাই অনেক দেরি হয়ে গেছে। তো এই হচ্ছে কি অবস্থা। তো হ্যালো বন্ধুরা, কি হাল চাল, সবাই ভালো? তো ব্যাপারটা হচ্ছে কি, আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আর দুর্গা পূজা আসলে অনেক কাজ শেষ, মানে আমার কাজ শেষ হয়ে যায়, রেস্টিং টাইম থাকে আবার। তো মাথার মধ্যে একটা বুদ্ধি আসে কী করা যায় কি না। কোনো কোনো সময় যখন ছোটোবেলা ছিলাম তখন ড্রয়িং করতাম, এখন একটু বড় হয়ে দুষ্টামি করি বলতে ভিডিও বানাই। কী দেখছো ভাই? ও আচ্ছা, গামছা পড়ে ভাই, এটা তো আর উপরের জায়গা দেখার। ঠিক আছে চলো। তো এইমাত্র চুল কেটে দুর্গা পূজার সবাই চুল কাটায় ব্যস্ত থাকে। আজকে আমি যাওয়ার পর দেখি ভাই চুল কাটার দোকানে এত ভিড়। তো এই বড় বোঝা হয়ে গেছিলো মাথার উপর, এখন ভাই বোঝাটা কমেছে ভাই, এখন একদম ফ্রি ফ্রি লাগছে, মনে হচ্ছে যেন একটা সমুদ্রের ঢেউ এসে আমাকে স্নান করে চলে গেল, একদম ফ্রেশ। এখন সন্ধ্যা, দেখো ভাই গামছা পরে কতক্ষণ থাকা যায়, ড্রেস খুঁজে পাচ্ছি না, সব ভিজিয়ে ফেলেছিলাম আজ, প্রবলেম ভাই। তো ড্রেস নিয়ে এসেছি ছাদের উপর থেকে। আরে দেখো ভাই, দুর্গাপূজার রাস্তায় ডেকোরেশন, মেরা জুতা হে যা পানি হে লোক হিন্দুস্তানি। তো ব্যাপার হচ্ছে গিয়ে বৃষ্টিতে একবার ভিজেছি, আবার ভিজে আবার যখন শুকায় এতটা ভালো শুকায় না, কারণ এখন রৌদ্র একটু কম, এই রৌদ্র কমে এত ভালো শুকায়নি। এইগুলো মিস্টেক আমার, মানে কি জানি হয় হঠাৎ আমি অনেক কিছু ভুলে যাই, আর এতে কি হয় এগুলো পচা গন্ধ হয়। তো এবার ঠিক, তো আমরা ত্রিপুরার ফার্স্ট জেনারেশন ব্লগার করতে পারো, বানাই না এটা আলাদা কথা, সব কিছু বন্ধ। এখন যাবো আমার দোকানে, বিকজ অনেক কাজ পেন্ডিং ছিল, মানে আজকের পরে কাজ একদম শেষ। তো আগে থেকেই প্ল্যান ভিডিও বানাবো, তো প্রথম নমস্কার করতে হবে, এ আমার ঠাকুরজিকে প্রণাম করতে হয়। অ্যাজ এ হিন্দু আগে এটা করতে হবে তোমাদের, না আমাদের দিন ভাই কী হিন্দু। ফাইনালি আমার ওয়ার্ক স্টেশন, সব কিছু খোলামেলা রেখে পাখা চালিয়ে গেছিস চুল কাটতে নিয়ে হয়ে গেছে দেরি। আর আমি যখন এখান থেকে গিয়েছিলাম কারেন্ট ছিল না, হচ্ছে কি অবস্থা। তো তোমাদের হালচাল কি নিশ্চয়ই আমাকে বলবে, অনেকদিন পরে দেখা হচ্ছে ভাই, বুড়া হয়ে গেছে আগে থেকে, এডিট ফিল্টার করে ছবি আপলোড করি, এডিট করুক যাই করুক যেটা সত্যি সেটাই থাকে। ঠিক আছে, তো 7 অক্টোবর আপডেট ভিডিও, আজকে থেকে ভিডিও শুরু। অল টাইম ব্লগার না, তোমরা এত আশা করো না, ভিডিও রোজ বানাবো, যদি সম্ভব হয় তো হবে, তো অ্যাজ এ ফান হিসাবে বানাচ্ছি, ফিউচারে এগুলো দেখবো যে আমি কী করেছিলাম। তো আজকে থেকে শুরু ভিডিও, সবাই ভালো থাকবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন, ঠিক আছে।